গুড ইভিনিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। আর আজকে আমি সকাল থেকে কোনো ব্লগ করিনি, তো এখন বিকেল 4টে বাজে, আমি 4টে থেকে নিজের ব্লগ স্টার্ট করলাম। আর আজকে আমি বিকেলবেলা কী কী করবো আপনাদের সাথে শেয়ার করব জানি না। এখন যে ব্লগটা স্টার্ট করেছি সেটা আজকে আমি আপলোড করবো, কালকে আপলোড করবো জানি না, কিন্তু আমি ব্লগটা শুরু করেছি, দেখি কোথায় গিয়ে শেষ হয়। আর আমাদের এখানে বৃষ্টি ঝড় কমে গেছে, এখন তো বাইরে রৌদ্র আছে, আর আজকে দুপুর থেকেই বাইরে রৌদ্র দিচ্ছে। সকাল অবধি অল্প অল্প বৃষ্টি ছিল, সাইক্লোনও ছিল সকাল অবধি, এখন আমাদের এখানে নেই, আমরা এখন ভালো আছি। আর আজকে বিকেলে আমি কী কী করবো সেটা আপনাদেরকে দেখাবো, আর আপনারা সাথে থাকুন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে একটা বেল আইকন আছে সেটাতে প্রেস করুন সাবস্ক্রাইব করার পর, তাহলে কোনোই আমি ভিডিও আপলোড করব তো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। ঠিক আছে, আমি বাইরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এবার। তো দেখুন, এখন আমি বাইরে পুরো রৌদ্র আছে, কোনো বৃষ্টি নেই, আকাশটা পরিষ্কার কিন্তু একটু একটু মেঘলা আছে, হয়তো পরে আসবে বৃষ্টি, কিন্তু এখন রৌদ্র আছে, দেখতেই পাচ্ছেন রৌদ্র দিচ্ছে, কালকে বৃষ্টি ছিল। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, এখন আমি বিকেলের জলখাবার বানাচ্ছি আমার মেয়ের জন্য, তো সেটা আমি দোসা বানাচ্ছি। তো দোসা চাল আর ডালটাকে আমি বাড়িতেই মানে চাল ডাল দিয়ে ব্যাটারটা বানিয়েছি, তো এখন আমি ওর দোসাটাও বানিয়ে নিচ্ছি, আর আমাদের চা খাওয়ার সময় সেই জন্য আমি চাও এক পাশে বসিয়ে দিয়েছি, তো দুটোই কাজ একসাথে হয়ে যাবে। তো রান্নাঘরে আমি এখন কী করছি, আমি কেক বানাতে এসেছি। তো আপনারা ভাবছেন কেক কেন, কারোর বার্থডে আছে কি না? তো না, কারোর বার্থডে নেই, আমার মেয়ে কেক খেতে খুব ভালোবাসে, তো বাইরের থেকে কেক তো আনাই হয়, কিন্তু এখন এই করোনার মধ্যে যদি ঘরে বানানো যায় তাহলে বেশি ভালো। তো আমরা প্রায়ই কেক বানাই, কখনো মা বানান কখনো আমি বানাই, তো আজকে আমি কেক বানাচ্ছি, চকলেট কেক বানাচ্ছি না, ভ্যানিলা কেক বানাচ্ছি। তো আমি কীভাবে কেকটা বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। তো কেক বানানোর জন্য ইনগ্রিডিয়েন্ট রেডি, এখানে দুধ দই তেল, তারপরে এটা হচ্ছে চিনি, চিনিটাকে আমি মিক্সারে করে পাউডার করে নিয়েছি, আর এখানে ময়দা আছে, আর এখানে বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, আর এখানে এইটাতে আমি এই বাসনটাতে আমি কেকটা বানাবো, সেই জন্য বাসনটাতে তেল দিয়ে তারপরে বাটার পেপার দিয়ে তারপরে আবার তেল দিয়ে এই বাসনটাকে রেডি রেখেছি। আর আমি কেকটা আমি মাইক্রোওভেনে বানাবো না, আমি চুলাতে বানাবো, গ্যাসের চুলাতে। তো সেই জন্য কী করেছি, তো এই দেখুন আমি দেখাচ্ছি, এখানে আমি নুন দিয়েছি, নুনের উপরে একটা রিং রেখেছি, তার উপরে এই বাসনটাতে আমি ব্যাটার ঢেলে আর এখানে আমি হতে দেবো। তো এটা আমি একটু হিট হওয়ার জন্য আমি একটু আগুন জ্বালিয়ে রেখে দিয়েছি যাতে একটু গরম হয়ে যায়। আর এখানে আমাদের রাত্রের ডিনার বসেছে, তো আমি এখন কেকটা আমি ব্যাটারটা রেডি করে নেব, সেটা কী করে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কেকটা হয়ে গেছে, আমি একটা থালায় বের করে নিয়েছি, আর খুব সফট হয়ে দিয়ে দেবো।
এখানে অয়েল নিয়েছি 1-3 কাপ। তারপরে আমি দিয়ে দেব দইটা, দই নিয়েছি 1/4 কাপ, 1/4 কাপ দই নিয়েছি। এবং এটা প্যাকেটটাকে আমি ভালো করে মিক্স করে নেব দুটোকে। তারপরে আমি সুগারটাকে, যেটা আমি মিক্সারের সুগারটা আমি পাউডার করি, সেটাকে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো এখানে মানে আমার চিনিটা, চিনির পাউডারটা মিশানো হয়ে গেছে, ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিয়েছিলাম, চিনির পাউডার মিশিয়ে নিয়েছি। তো এবার আমি এতে ময়দাটাও আমি ছেঁকে দিয়ে দেবো। ময়দা নিয়েছি আমি 1.5 কাপ, আর দুধ নিয়েছি, তেল নিয়েছি 1/3 কাপ, আর আপনার দই নিয়েছি 1/4 কাপ। তো এবার আমি এটাকে আমি মিলিয়ে নেব। তারপর আমি দুধটা অল্প অল্প করে ঢালবো। দুধ নিয়েছি আমি 1 কাপ, আর এখানে বেকিং পাউডার নিয়েছি 1/2 টিস্পুন, আর বেকিং সোডা নিয়েছি 1 টিস্পুন। তো আমি এমনি এখন দেখছি দুধ কতটা লাগবে, তো দুধ আমি অল্প অল্প করে দেব, যতটা লাগে অতটাই আমি দুধ দেব। আমার মেয়ে কেক খেতে খুব ভালোবাসে, তাই আমরা মধ্যে মধ্যে প্রায় বাড়িতে বানিয়ে নিই। আর ওর কোনোই কেক ভাল লাগে, যেরকম চকলেট কেক যদি বানাতাম তাহলে আমি কোকো পাউডারটা মিক্স করে নিতাম, কিন্তু আমি আজকে চকলেটটা বানাচ্ছি না, ভ্যানিলা বানাচ্ছি, সেই জন্য ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো। তারপরে দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। আমার ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি এবার বেকিং সোডা আর বেকিং পাউডার যেটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে এবার আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 1 টিস্পুন। হয়ে গেছে। ব্যাটারটা আমার পুরোই রেডি, দেখতে পাচ্ছেন এরকম হওয়া চাই। তো আমি এবার ব্যাটারের বাসনটাতে আমি ঢেলে নেব। আমি বাসনেতে ব্যাটারটা ঢেলে দিয়েছি, এবার আমি বাসনটাকে আমি গ্যাসেতে বসিয়ে দেবো। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এখন বাজে 7:20, তো আমি এটাকে হতে দেব 8 অবধি, স্লোতে, মানে স্লোতেই, হ্যাঁ স্লোতেই হতে দেবো। তো ঠিক আছে, আমি আবার আপনাদের সাথে পরে কথা বলছি। আমি এখানে বসে বসে ভিন্ডি কাটছি। রান্নাঘরে চলে এসে রাতে রান্না করতে, তো একদিকে আমি তরকারি বসিয়ে দিয়েছি ভিন্ডি আলুর, আর এখানে আমি রুটি বানাচ্ছি, রুটিটা আমি বানিয়ে নেব।
ফাইনালি আমার কেকটা হয়ে গেছে, তো আমি বেরও করে নিয়েছি। এবার বাটার পেপারটা আমি বের করছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কেকটা। তো এখানে একটু ভেঙে গেছিলো, তো এই দেখুন কীরকম সফট হয়েছে। তো কেকটা খুব সুন্দরই হয়েছে। আর এটাতে আমি কোনো ডেকোরেট করবো না, কারণ কারোর তো বার্থডে নেই, এমনি খাওয়ার জন্য আমি কেকটাকে বানিয়েছি। তো আজকের ভিডিওটা আমার অনেকই লম্বা হয়ে গেছে, তো আমি এবার এন্ড করব। তবে তার আগে আমি দেখিয়ে নেব এই পিস কেটে, কেকটাকে কেটে দেখাবো। দেখুন আমার কেকটা কত সফট হয়েছে। তো কেকটা আমার পুরো রেডি, আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো কেকটা আমি একটু কেটেছি, দেখুন কত স্পঞ্জি হয়েছে, নরম সফট হয়েছে। তো তার সাথেই আজকে আমি টাটা করছি, কারণ আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বারবার হাত ধোবেন।